সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লাল টকটকে আলু বোখারা। ফসলটি শীতকালীন হলেও এখন প্রায় সারা বছরই আবাদ হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বাড়ি আলু বোখারা এক জাতটি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আবাদ বাড়াতে 2019 সালে একটি প্রকল্প হাতে নেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রায় 5 বছর পর সুফলও মিলেছে বেশ। তবে উৎপাদনে সাফল্য পেলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। বলছেন, ফসল সংগ্রহ, বাজারজাত প্রক্রিয়া ও সংরক্ষণ পদ্ধতি জানা না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ ফসল। শুকনা করে এটা ওই পায়েস আর ওই সেমাই এগুলোর সাথে নাকি খাই, তবে এখন আমরা কাঁচা বিক্রি করি। কিভাবে বাজারজাত করব ওইটা যদি মানে হয় তাহলে মনে করেন যে আমরা আরও বেশি বাজারজাত করতে পারবো। উত্তর চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে আমাকে 120টা চারা দেয়। আমি এটা সযত্নে ভালোভাবে আমি রোপণ করি। 2022 থেকে ফল ধরা শুরু করেছে। প্রাথমিকভাবে তখন কম ধরেছিল এবং গত বছর এই বছরে প্রায় মোটামুটি ফলটা আসছে। তো আমি এটা শুকনাকরণ প্রক্রিয়াগুলা তেমন জানি না, বিদায় এগুলো আমরা ভালোভাবে দাম পাচ্ছি না আর কি। এদিকে বাজার ব্যবস্থা নিয়ে উৎপাদকরা নাখোশ হলেও উৎসাহের কমতি নেই অনেকের। ফসল ও আবাদ পদ্ধতির বিস্তারিত জানতে ভিড় করছেন উদ্যোক্তারা। এলাকার হলেও কিন্তু আমি জানতাম না এত সুন্দর একটা বাগান এখানে আছে। হ্যাঁ, আজকে দেখে আমার খুব ভালো লাগছে, এরকম একটা উদ্যোগ নিয়ে উনি বাগানটা করছে এবং খুব ভালো ফলন হয়েছে। অবশ্যই এটা একটা প্রসেসিং এর ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে, কারণ এত সুন্দর ফল এবং এত সুন্দর করে এই ফলনটা হয়েছে যে এটাকে সংরক্ষণ করা এখন সরকারের দায়িত্ব। ওয়েদারের সাথে জিনিসটা স্যুট করছে ভালো, তাহলে এখানে এটা বাণিজ্যিকভাবে কিছু সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এটাকে আগে নিয়ে যেতে। ফসলটি প্রক্রিয়াজাতে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির সমাধান দেখছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। কর্মকর্তা বলছেন, এজন্য উদ্যোগ নিতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। বিশেষ কোনো কারিগরি জ্ঞান না, মূলত একটা সাধারণ প্রশিক্ষণের মাধ্যমে এটা তাদেরকে জানিয়ে দেওয়া সম্ভব যে আপনারা আলু বোখারাটা এরকম ভাবে প্রশিক্ষণ দিতে পারেন, অথবা আমাদের কেন্দ্রে যদি ওনারা আসেন কেউ আলোচনা করেন তাহলেও কিন্তু জানতে পারবেন যে আলু বোখারা কিভাবে প্রক্রিয়া করা যায়। এটা কৃষকদের একটু সচেতনতা আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আছে সারা দেশ জুড়ে, তাদের অনেক জনবল আছে, তো তারা যদি এই ব্যাপারে কৃষকদেরকে সচেতন করে এবং চাষ করার জন্য উদ্বুদ্ধ করে তাহলে কৃষকরা আমার মনে হয় এটা চাষ করলে লাভবান হবে। গবেষকরা বলছেন, একটি পরিপক্ক গাছ থেকে বছরে মিলবে 15-20 কেজি পর্যন্ত ফসল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।